नमस्कार बंधुरा कैरियर डट कम यूट्यूब चैनल पक्ष के तुम्हारे जाना अनेक अभिनंदन। बंधुरा वेस्ट बेंगल पुलिस रिक्रुटमेंटे जो प्रिलिमिनारी एक्साम कथा प्रकाश कर 8 जुलाई से ही नहीं क्योंकि आज के नतून आबार एक तथ्य पे तो तथ्य से क्यों लेखा हो कब शुरू हो आदे कि 18 जुलाई परीक्षा है कि ना सब क्यों से तथ्यते जाना हो तो आज के भिडियो तुम्हारे देखो से ही तथ्य तुम्हारे देखो तो आगे तुम यदि यूट्यूब चैनल प्रथम दर्शक हो किबा भिडियो प्रथम देखे थको तेल अवश्य हमारे यूट्यूब चैनल सबसक्राइब कर पशे थका बेल आइकन बाहर रखें चाकरी संक्रांत ना तो नाना अपडेट सवार आगे पावर जो हमारे साथ थार जो तो चलो बंधुरा शुरू करा जाए आज के भिडियो देखिए दे से नोटिस क्यों लेखा हो आदे 18 जुलाई परीक्षा है कि ना तो चलो बंधुरा शुरू करा जाए आज के भिडियो। तो बंधुरा तुम्हारा देखते पाच तुम्हारे सामने क्योंकि से नोटिस नहीं देखो एक अनऑफिशियल नोटिस क्योंकि प्रकाशित हो तुम्हारे सामने देखो देखो ये गवर्नमेंट अफ वेस्ट बेंगल अफिस अफ द डिरेक्ट डिरेक्ट मैजिस्ट्रेट ठीक है डिरेक्टर मैजिस्ट्रेट पश्चिम मेदनिपुर ठीक है पश्चिम मेदनिपुर क्योंकि रिक्रुटमेंट तथ्य पा गई है एखे देखो सरकार जो फैक्स नंबर से फैक्स नंबर बला हो फैक्स नंबर क्या बला हो कब प्रकाशित हो देखते 14/6/2021 तारीख क्योंकि प्रकाशित हो मेल आईडी क्योंकि 2 देखते एस्टैब्लिशमेंट ठीक है वेस्ट बेंगल @gmail.com मेल थे क्योंकि नोटिस प्रकाशित हो तो देखो ये कि बला तुम्हारा प्रथम देखो ये स्कूलगुलर नाम बला जो स्कूल परीक्षागुलो है देखो विद्यासागर विद्यापीठ गार्लस हाई स्कूल एरकम धरण जो 16 स्कूल नाम क्योंकि एखे देवा तुम्हारे सामने देखते पाच ये क्योंकि गवर्नमेंट नोटिस तुम्हारे सामने देखो देखो वेस्ट गवर्नमेंट अफ वेस्ट बेंगल अफिस अफ द डिरेक्ट डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट पश्चिम मेदनिपुर ठीक है पश्चिम मेदनिपुर এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো দেখো এখানে সাবজেক্টে কি বলা হয়েছে তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছি লাইভ দেখো প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 আন্ডার দ্য কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড টু বি হাইড অন 18 জুলাই 2021 সানডে ফ্রম 12টা থেকে কিন্তু একটা দেখো এখানে কিন্তু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে এবং তোমাদের যে সময় সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে তোমাদের সামনে কিন্তু আবারও একটা আনঅফিশিয়াল নোটিশ কিন্তু আমাদের সামনে উঠে এসেছে এবং দেখো এখানে রেফারেন্স নাম্বারও কিন্তু বলা হয়েছে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো তোমাদের সামনে কিন্তু আমি লাইভ দেখাবো এরকম রেফারেন্স নাম্বারও কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো এরপরে দেখো আর কি বলা হয়েছে এখানে কিন্তু আর বলা হয়েছে তোমাদেরকে দেখাবো আমি মার্ক করে তোমাদের দেখাচ্ছি এখানে যে কী বক্তব্য লেখা হয়েছে দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি হোল্ড দ্য রিটেন টেস্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 আন্ডার দ্য কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড টু বি হেল্ড অন 18/7/2021 সানডে ফ্রম 12 noon টু 1 PM ঠিক আছে মানে 12টা থেকে একটা অ্যাট মেদিনীপুর টাউন সেন্টার ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি অ্যানাউন্সমেন্ট পার ভেনু উইথ 700-800 ঠিক আছে 700-800 কিন্তু ভেনু তো দেওয়া হবে ঠিক আছে তারপরে কী বলা হচ্ছে দেখো এখানে আমি তোমাদেরকে আবার ছোটো করে ম্যাক্রো দেখাচ্ছি ইন ভিউ অফ দ্য অ্যাবোভ ইউ আর রিকোয়েস্টেড টু দ্য সেন্ট ফিল্ড আপ পারফর্ম বি অ্যান্ড পারফর্মা সি টু দ্য অফিস অফ দ্য আনরিজার্ভ বাই 18/6/2021 তো 18/6/2021 কিন্তু এই তোমাদের এইটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এমনটা বলা হয়েছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদেরকে দেখাবো তোমাদের কত কোন ডেটে প্রকাশ করেছে দেখো 14/6/2021 তারিখ কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিশটি কিন্তু সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছানো হয়েছে আমরা কিন্তু শুধু পশ্চিম মেদিনীপুরের যে সেটা কিন্তু আমরা হাতে পেয়েছি তোমাদের সামনে কিন্তু সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছ এবং এই নোটিশ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে 18 জুলাই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে আমরা কিন্তু আবারও একটা আনঅফিশিয়াল নোটিশ পেলাম তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো ভবতাবাজির কোনো ব্যাপার নেই এখানে ভূতত্ত্বর ব্যাপার নেই এটা কিন্তু গভর্নমেন্ট নোটিশ তোমাদের সামনে দেখাচ্ছি তো এরপরে যখনই আবার কোনো তথ্য পাবো তখনই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তার আগে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখতে হবে চাকরি সংক্রান্ত না তথ্য নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রেখে দেবে।